বুধবার কৈলাসহর পৌর পরিষদের 17 নম্বর ওয়ার্ডের বিদ্যানগরে নিজের অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। এদিন বীরজিৎ সিনহার সঙ্গে ছিলেন কংগ্রেস প্রার্থী চন্দ্রশেখর সিনহা সহ আরো কয়েকজন যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী সিকিম সিনহা পুলিশ এবং আরোকে ফোন করে জানায় 17 নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে টাকা বিলি করছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী চন্দ্রশেখর সিনহা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ উচ্চ সেক্টর অফিসার সঞ্জয় পাল। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থীর অভিযোগ হচ্ছে সড়ক প্রচার শেষ হওয়া সত্ত্বেও প্রদেশ কংগ্রেসের সভাপতি বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছেন। আমাদের এই জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা মহাশয় এবং এই 17 নং ওয়ার্ডের যে প্রার্থী দাঁড়িয়েছেন কংগ্রেস দলের হয়ে চন্দ্রশেখর সিনহা, যিনি আমাদের এলাকার লোক না আরেক ওয়ার্ডের লোক, ওনারা আমরা আমাদের গোপন সূত্রের খবর ওনারা প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে আমাদের এই নির্বাচনী প্রচার ভঙ্গ করে বাড়ি বাড়িতে এসে মানুষের কাছে টাকা বিলি করছে। সুতরাং আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, ওনারা এই বিষয়ে সঠিক তদন্ত নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনি তো এই এলাকার প্রার্থী, কোন দল থেকে? আমি ভারতীয় জনতা পার্টির। এদিকে বিজেপি প্রার্থী সিকিম সিনহার এই অভিযোগের প্রেক্ষিতে বীরজিৎ সিনহা জানিয়েছেন বিদ্যানগরে তার এক নিকট আত্মীয় শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন, তাকে দেখতে গেছেন তিনি। সেই সাথে বিজেপি দলের স্থানীয় নেতা কর্মীদের বিড়ালের বাচ্চার সঙ্গেও তুলনা করেন তিনি। গতকালকে 4টা পর্যন্ত প্রচারের নিয়ম ছিল, আমরাও 4টার পরেই প্রচারটা বন্ধ করছি। আইসি আমার একটা রুগী, দুইটা বাড়ির রুগীরা দেখতে আমার ঘনিষ্ঠ, এই বাড়ির লোক শ্বাসকষ্ট, এই বাড়ির একটা মেয়ে অসুস্থ। এবারে কে বা কারা বিজেপি ফোন করছে মনে হয় পারছে মনে হয় সব, আমরা তো এটা জিতবই হয়ে গেল, আমরা পিস বলছা ওই যে স্লোগান না মারলো পুলিশ দেখিয়ে স্লোগান মারলো, পুলিশ নাইলে তো ওই বিড়ালের বাচ্চা আমাদের লুকিয়ে থাকে, পুলিশ যেই দেখছে অফিসার দেখছে স্লোগান মারলো, ওকে স্লোগান দেওয়ার সময় নেই, এটা তো আপনারা বলে যাওয়া উচিত এরকম স্লোগান দিও না। আমরা এদিকে ঘটনা সত্যতা যাচাই করার পর সেক্টর অফিসার ও পুলিশ কর্মীরা সেখান থেকে চলে যান নিজেদের গন্তব্যস্থলে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।